মৌসুমের শেষ দিকে এসে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও বিশেষজ্ঞরা বলছেন সামনে আরও ভয়াবহ হতে পারে পরিস্থিতি অসময়ের বৃষ্টির কারণে দীর্ঘায়িত হতে পারে ডেঙ্গু মৌসুম বিস্তারিত ওয়ালিউল সাকিবের রিপোর্টে দেশে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গু মৌসুমের শেষ দিকে এসে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড নতুন করে তৈরি করছে সংখ্যা গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন আক্রান্ত হয়েছেন ২৮৪ জন জলাবদ্ধতা আর অপরিচ্ছন্নতার কারণে কমছে না মশার উপদ্রব যে কারণে বাড়ছে ডেঙ্গু পাশাপাশি নিয়মিত মশা নিধনের কার্যক্রম না থাকাকেও দুঃশেন রোগী ও স্বজনরা আশেপাশে ময়লা আবর্জনা আছে ডোবার নালা পানি টেনি জমে থাকার মতো জায়গাও আছে অনেক প্রচুর মশা কোনো ওষুধ তো মারেই না কোনো ই তো করেই না অনেক ডেঙ্গু রোগ ডেঙ্গু রোগের আক্রান্ত আছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশিরভাগই হাসপাতালে আসছেন সংকটপূর্ণ অবস্থায় যে কারণে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানালেন এই চিকিৎসক ডেঙ্গু রোগের পরিমাণ বাড়তেছে ধীরে ধীরে বাড়তেছে তো আমি বলতে পারি আজকে আমার এডমিশন আমার ওয়ার্ডে অলরেডি প্রায় ৬ জন পেশেন্ট আমরা অলরেডি ভর্তি পেয়েছি যারা এডমিটেড হচ্ছে তাদের ৫০% পেশেন্টেই দেখাচ্ছে যে আমার যেটা ডেঙ্গু হিমোরাজিক ফিভার বলি বা ডেঙ্গু শক সিন্ড্রোম এখনকার যে রোগগুলো আছে তাদের প্লাটিলেট সংখ্যা অনেক কম অসময়ের বৃষ্টিতে বাড়তে পারে ডেঙ্গুর প্রজনন এমনকি দীর্ঘায়িত হতে পারে ডেঙ্গু মৌসুমও এমনটাই জানালেন এই বিশেষজ্ঞ বৃষ্টিপাতের কারণে ডেঙ্গুর যে মৌসুম সেটি সেপ্টেম্বর থেকে বেড়ে অক্টোবর পর্যন্ত যাওয়ার একটি সম্ভাবনা আছে এডিস মশার প্রজনন স্থল যেন কোনোভাবেই সৃষ্টি হতে না পারে সেটির উদ্যোগ নিতে হবে যেন ডেঙ্গুর মৌসুম সামনের দিকে আরও বৃদ্ধি না পায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃষ্টির পর ডেঙ্গুর প্রজননের স্থল ধ্বংস করার পাশাপাশি উড়ন্ত মশা নিধনের তাগিদও দেন তিনি ওয়ালিউল সাকিব আরটিভি ঢাকা